একাত্তর টেলিভিশনের নারী সিনিয়র রিপোর্টারের ছবি এডিট করে নগ্ন ও অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতার পরিকল্পনায় গ্রেপ্তারকৃতরা এই অপকর্ম করে বলে জানান গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান। আপিল শাহের রিপোর্টে বিস্তারিত। একাত্তর টেলিভিশনে নারী সাংবাদিককে হেয়প্রতিপন্ন করতে একটি গোষ্ঠী অপতৎপরতা চালিয়ে আসছিল। অপরাধীরা তার ছবি এডিট করে অশ্লীল ও নগ্ন ভিডিও বানিয়ে ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে দেয়। এই ঘটনায় গুলশান থানায় দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আসামি সবুজ মিয়া, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। উনি জনগণের মুখোমুখি একটি ব্লগ আছে ওনার, এই ব্লগে এই যে অশ্লীল যে ভিডিওটি, এটি উনি প্রচার চালাতে থাকে। আমরা গতকাল আমরা যে নূর হোসেন নুরু এই পেজের যে মালিক, আমরা তাকে চট্টগ্রাম হালি শহর থেকে গ্রেপ্তার করি এবং তাকে গ্রেপ্তার করে আজকে আমরা আদালতে শপথ করব এবং প্রাথমিকভাবে সে জিজ্ঞাসাবাদে সে তার মোবাইল থেকে এবং তার ফেসবুক থেকে যে এটি পোস্ট করা হয়েছে এটি স্বীকার করেন এবং ওনার যে প্রাথমিকভাবে যিনি উনি বলছেন যে এটি তাদের কিছু সিনিয়র নেতা তাদেরকে তাকে এটি পোস্ট করতে বলেছেন, বিধায়ক পোস্ট করেছে, তা আমরা তাকে রিমান্ডে আনব। আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হয়তো এটি কেন উদ্দেশ্যে করেছেন এটি হয়তো আমরা জানতে পারবো। এই ঘটনার সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতারা জড়িত বলে জানান গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার। অধিকার পরিষদের সহ সভাপতি যিনি সবুজবাগ থানার সহ সভাপতি, ওনার নাম তন্ময়, এই তন্ময়ের কাছ থেকে উনি এই ভিডিওটি পেয়েছেন বলে উনি স্বীকার করেন। আমরা এই সবুজবাগ থানার ছাত্র অধিকার পরিষদের যে সহ সভাপতি তাকেও গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে। আশা করছি আমরা তাকে গ্রেপ্তার করলে এই কেন কী উদ্দেশ্যে তারা এই কাজটি করেছে আমরা এটি বের করতে সক্ষম হবে। তবে প্রাথমিকভাবে আমার কাছে বা আমাদের কাছে যেটি বড় হয়েছে, অভিযোগকারিণী নাজনীন মুন্নির প্রতি ঈর্ষান্বিত হয়ে ছাত্র অধিকার পরিষদ অথবা এখানে আমরা যে যারা এটি প্রচার করেছে, বিশেষ করে যুবদলের যে সক্রিয় কর্মী নূর হোসেন নুরু, এই সরকার বিরোধী একটি চক্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা এইটি পোস্ট করেই যাচ্ছে। তো আমরা আশা করছি বাকি আসামিদের গ্রেপ্তার করলে কেন কী উদ্দেশ্যে আমরা এটি করেছে এটি বের করতে আমরা সক্ষম। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধীদের অপতৎপরতা বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় পুলিশ। এরা কোথায় থেকে এটি তৈরি করলেন, কী উদ্দেশ্যে করলেন, এটি আমরা ইনশাআল্লাহ বের করতে পারব। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।